হক এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা সকলেই জানেন যে প্রাইমারি টেটের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো ফর্ম ফিল আপটা কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। তো আপনাদেরকে গুগল কিংবা গুগল ক্রোম থেকে সার্চ করতে হবে, প্রাইমারি বোর্ড লিখে সার্চ করতে পারেন কিংবা প্রাইমারি যে সাইটটি রয়েছে। তো প্রাইমারি বোর্ড লিখে সার্চ করার পর আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন wbbpeonline.com। এখানে এসে আপনাদেরকে ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে কিন্তু আপনি করতে পারবেন ফর্ম ফিল আপটি। তো দেখুন এখানে ক্লিক করবেন এই জায়গাটায়। এখানে ক্লিক করার পর আপনার সামনে যেটা আসবে সেটা হচ্ছে এরকম একটা ফ্রন্ট পেজ চলে আসবে, ফ্রন্ট একটা সাইট চলে আসবে ওয়েবসাইটটি। তো ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন এই নিচের দিকে এই যে অপশান আছে টেট 2023, এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু লেখা আছে। এটাকে একটু জুম করুন, এখানে অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, এই অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে এই অপশানে। ওকে, তাহলে এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর নেক্সট যেটা আসবে এরকম একটা আসবে। আসার পর আমরা এখানে ওপেন করব না, ওপেন করার দরকার নেই, আমি তো আপনাদেরকে বলেই দিচ্ছি। এখানে ইমেল আইডি আপনাকে দিয়ে নিতে হবে। তো ইমেল আইডি দিলাম এবং এখানে আমাকে মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে। মোবাইল নাম্বার দিলেন, যে সেন্ড ওটিপি করবেন। আপনাদেরকে বলে রাখি, আপনি ধরুন সেন্ড ওটিপি দিয়ে আপনি একবার ট্রাই করে দেখলেন, দিয়ে যদি কোনো কারণে ওটিপি আসে তারপর ভাবছেন যে না এখন ফর্ম ফিল আপ করবো না, কিন্তু আপনি সেটাও চাইলে করতে পারবেন। তো আমি এখানে ওটিপি এসছে, আমি সাবমিট করে দিচ্ছি। এবার ফর্ম ফিল আপ কিন্তু আমার পুরো যে প্রসেস এখানে কিন্তু সব চলে এসেছে, কোথায় কী লাগবে সেটাকে আমাকে সঠিকভাবে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ফাদার্স নেম, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, বার্থ ডেট অফ বার্থ, ক্যাটাগরি সাব ক্যাটাগরি, আধার নম্বর, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা এখানে আমাদের। তো ডিএসসি ইএস আর নো, যে আপনার কোনো সমস্যা আছে কি না। আর এখানে হাউস নেম, আর যদি সেম হয় তো সেমে ক্লিক করে নেবেন, সেম হয়ে যাবে। এবং একাডেমিক কোয়ালিফিকেশান তো আপনারা জানেন, এটা সিম্পল বেসিক কনসেপ্টের ফলে আমি বলছি না। এখানে অ্যাড্রেস দিতে হবে এবং এখানে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশন এটা আপনারা চাইলে দিতে পারেন। তো মাস্ট বি এইচএসটা দিতেই হবে, গ্র্যাজুয়েশনটা না দিলে চলবে যদি না থাকে আপনার। তো এখানে আপনাকে বোর্ডের নাম এবং এখানে ইয়ার কোন ইয়ারে পাস করেছেন এবং মার্ক কত, ফুল মার্ক কতর মধ্যে, এখানে কত পেয়েছেন এবং পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। তো এই তিনটাতেই সেম হবে। এবং এখানে ট্রেনিং কোয়ালিফিকেশান, ট্রেনিং কোয়ালিফিকেশান যেমন এখানে আছে ডিএলএড 4 ইয়ার ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন এবং এখানে ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন। তো আমাদের যদি ডিএলএড থাকে আপনার তো এখানে 2 ইয়ার ডিএলএড করবেন। এবং এখানে কোর্স কোন রাজ্য থেকে, আর সেটা এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সচরাচর হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা করে, এবং সেশন কোন সেশনে। আর এখানে পাস, যদি আপনি রানিং থাকেন তো এখানে পাসিং দিতে হবে এবং যদি কমপ্লিট হয়ে যায় তো পাস্ট। এভাবে কিন্তু আপনাদেরকে এটাকে করতে হবে। এবং এখানে কী বলছে, ক্যান্ডিডেট ফটো, আপনি যে ফর্ম ফিল আপটা করছেন তার ফটো, এবং এখানে 5 কেবি থেকে 100 কেবির মধ্যে লাগবে, এবং ক্যান্ডিডেট সিগনেচার। আর তারপর এখানে লিখেছে যে আপনি যে ট্রেনিংয়ের সার্টিফিকেটটা দেখাবেন, যেমন মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, তারপর এখানে অ্যাডমিশন প্রুফ, যে কোনো একটা, যে আপনি কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়েছেন, যে কোনো একটা প্রুফের ছবি তুলে এখানে আপলোড করতে হবে। সেটা 1 এমবির মধ্যে হতে হবে, সেটা পিডিএফ কিংবা পিএনজি যে কোনো একটা ফরম্যাটে করলেই হবে। আর এখানে আধার কার্ড ইমেজ, আধার কার্ডের ছবি দিতে হবে ফ্রন্ট সাইড, এবং এখানে আধার কার্ড ব্যাক সাইড দিয়ে আপনাকে যেটা করতে হবে, প্রিভিউ করলে করতে পারেন দেখার জন্য, কিংবা সেভ অ্যান্ড ডিফল্ট করার পর নেক্সট অপশানে গিয়ে আপনাকে টাকা কাটাতে হবে। তো ওবিসিদের জন্য আপনারা নিশ্চয় জানেন যে 400 টাকা এবং জেনারেল 500 টাকা, এসসিএসটিদের জন্য একটা বলা হয়েছে। তো এইভাবে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। ধন্যবাদ।